আজকের এই ভিডিওতে আমার রায়মাটিন প্রশ্নবিচিত্রা দু হাজার পঁচিশ মাধ্যমিক যে ভালো মান রয়েছে তোমাদের সেখান থেকে দ্বিতীয় টেস্টের জন্য সাত নম্বর স্কুল রয়েছে ভূগোলের চেতলা বয়েজ হাই স্কুল দুশো উনআশি নম্বর পেজে এই প্রশ্নপত্রের উত্তর নিয়ে আলোচনা করব একের জায়গায় প্রশ্ন বলছে বৃষ্টিপাত সবচেয়ে কম হয় তুন্দ্রা জলবায়ু অঞ্চলে নেক্সট প্রশ্ন বলছে একটি হারিথফ উদাহরণ হচ্ছে আউস ধান নেক্সট প্রশ্ন তিনেরটা বলছে উল্কা উল্কাবৃষ্টি উল্কাপিণ্ড বলছে পুড়ে ছায় হয়ে যায় কোথায় মেসোস্পিয়ারে নেক্সট প্রশ্ন ভারতের সিলিকন ভ্যালি বলা হয় ব্যাঙ্গালুরুকে নেক্সট প্রশ্ন বলছে পরেরটা চাঁদ ও পৃথিবীর মধ্যে সর্বনিম্ন দূরত্বের অবস্থানকে বলা হয় পেরিজি সর্বনিম্ন হলে পেরিজি আর সর্বোচ্চ হলে এটা হবে অ্যাপোজি নেক্সট প্রশ্ন বাইরে আছে পরিমাণ মাপাযন্ত্রের নাম হাইগ্রোমিটার নেক্সট প্রশ্ন বলছে মেক্সিকো উপসাগরের মধ্য দিয়ে প্রবাহিত উষ্ণ স্রোতের নাম উপসাগরীয় স্রোত ভারতের প্রথম মেট্রো চালু হয় কলকাতায় নেক্সট পরে প্রশ্ন দেখো কি রয়েছে শুদ্ধ শুদ্ধ লিখতে হবে একটা বলছে কলকাতা একটি সমুদ্র বন্দর এটা শুদ্ধ হবে তাই সু লিখলাম নেক্সট প্রশ্ন বলছে বিশাখাপত্তন ভারতের বৃহত্তম জাহাজ নির্মাণ কারখানা গড়ে উঠেছে এটা হবে শুদ্ধ তাই সু লিখলাম নেক্সট প্রশ্ন পরেরটা দেখো কি বলছে দুয়ের দাগের দুয়েরটা এর একের বলছে সমুদ্র বায়ু ড্যাশ বেলায় প্রবাহিত হয় এটা হবে দিনের বেলা নেক্সট প্রশ্ন দুয়েরটা বলছে

এটা হবে তিন অর্থাৎ বৈপ্ত উত্তাপ আর বাকি আছে বলছে জর্জেস ব্যাঙ্ক এটা হবে মগ্নচড়া